আবার যেগুলো টেলিফোনে লাইন করে এগুলো বিশ্ব বাসেই তো নাই হ্যাঁ বেশি নাউজুবিল্লাহ মিন জালিক বিয়ে শাদি নাই মেয়েদের সাথে টাংকি মারে না টাংকি বলে আমাকে কিছু লোক বলল যে হুজুর আমাদের ইমাম সাহেব মেয়েদের সাথে টাংকি মারে আলে টাংকি মারলে তো মেয়ে মারাই যাবে কেমনে কি করে কয় না ওটা বুঝেন না আরে আমি বুঝতেছি না বলেন আমারে বুঝায় রাসূল নিজে আমাদের দেশে একটা কুপ্রথা আছে মৃত্যুর পরেই নাকি বউটা পর হয়ে যায় বউকে দেখতেও দেয় না আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসান নবী নবীর স্ত্রীরা মৃত্যুর পরেও সে আপনার স্ত্রী ঠিক না ঠিক কথা বল না কেন হিন্দুয়ানি প্রথাগুলো চালিয়ে দিয়েছে আমাদের সংস্কৃতির ভিতরে স্বামী যদি স্ত্রীর লাল হয় কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েরা ধুলে শ্রেষ্ঠ রাসূল নিজে ধুয়েছেন মা খাদিজার লাশ কবরে রাখলেন দাঁড়িয়ে আছেন কবরের পাশে রাহমাত আল্লিন জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কষ্ট করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দান করে দিয়েছে কত বড় মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মায়ের হক তিন গুণ কয় গুণ আমাদের দেশে বড় আলেম ওয়াজ মাহফিল করে মায়ের হক দেন আপনাদের এখানে অবশ্য নাই বিভিন্ন জায়গায় শুনি মায়ের হক কয়বার দিবেন বলেন কথা কর নাকি মায়ের খেদমত কয়বার কয়বার তিনবার মা যদি বেনমাজি হয় মা যদি মুশরিকাও হয় খেদমত করতে একটু কসুরি করবেন না কার কথা ওয়াইন জাহাদা কান তুষ্টাকা বি মা লাইসা লাকা বিহি আন ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ বলছেন যদি তোমাকে শিরকের জন্য বাধ্য করে তুমি ওটা করো না না করার ভিতরে একটা ঝিলকি ভাব আছে আল্লাহ সাথে সাথে বললেন মধ্যখানে কোনো পজ নাই কোনো অক্ষর নাই সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতা মাতার সাথে করবা আবার বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহার করার কথা পাঁচবার আল্লাহ কোরআনে বলেছেন কয়বার আশিরুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ ফামসিকুহুন্না বিল মারুফ সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ আল্লাহ বলেছেন বিবিকে রাখলে সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে রাখবা সংসার জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা সুন্দর নামে বিবিকে ডাকবা তুচ্ছতা ছিল করে বিবিকে ডাকা হয় অনেক লোক আছে না নাই পেতনি ডাকে পেতনি আপনারা ভালো মানুষ আবার যেগুলো টেলিফোনে লাইন করে এগুলো বিশ্ব বাসেই তো নাই হ্যাঁ বেশি নাউজুবিল্লাহ মিন জালিক বিয়ে শাদি নাই মেয়েদের সাথে টাংকি মারে না টাংকি বলে আমাকে কিছু লোক বললো যে হুজুর আমাদের ইমাম সাহেব মেয়েদের সাথে টাংকি মারে আলে টাংকি মারলে তো মেয়ে মারাই যাবে কেমনে কি করে কয় না ওটা বুঝেন না আরে আমি বুঝতেছি না বলেন আমারে বুঝায় লোকেরা বিচার দিয়েছে ওই মেয়ে নাকি স্কুলে আসে হুজুর ওটার সাথে কথা কয় তো হুজুরকে আমি ডেকে নিয়ে আসলাম আপনি নাকি মেয়ের সাথে কথা বলেন কো আমার ভাগ্নি আলে তো আপনি মানুষকে এটা ক্লিয়ার করলেন না কেন রাসূল এই কথা বন্ধ করো তোমার তো সাহস কম দিচ্ছিল কে এটা আরে ফলাও মোবাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন রাতের বেলায় হাতের ভিতরে ওনার ওয়াইফ সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনজন সাহাবীর সাথে দেখা বোখারী বর্ণনা রাসূল আগে সালাম দিয়ে দিলেন দিয়ে বললেন এই শোনো আমার সাথে কে আছে জানো ইয়া রাসূলুল্লাহ আমরা ধারণা করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ধারণা করো না কিন্তু রগ রেশায় শয়তান হাঁটার সাহস আছে না নাই শয়তান তোমাদের মনের ভিতরে আজে বাজে চিন্তা যেন না ঢুকাতে পারে আমার সাথে যে মহিলা হাঁটছে ইনি তোমাদের মা ইনি তোমাদের কি মা আমি তোমাদের মনটাকে পরিষ্কার করে দিলাম কোন সন্দেহ মানুষের মনে রাখবেন না ঠিকটা বা ঠিক পরিষ্কার করে দেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদেরকে কত সুন্দর সুন্দর নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমনি। কি ডাকতেন? লালমনি। বাংলাদেশের একটা জেলা আছে না নাই? কোথায়? লালমনি। আর মা আয়েশাকে ডাকতেন হুমায়রা বলে। আবার আয়েশাকে ঈশ বলে ডাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট করে নাম ডাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিতেন। এখন আমি যদি দৌড় দেই আপনার কেমন হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, ইউটিউবাররা সবগুলো উঠেবে, তার কোন সাহেবের মাথা খারাপ বলে দৌড়তেছে। হাদিস তো জানা না ঘোড়ার ডিম কিছুই। এমন জায়গায় যাবেন না যেখানে মানুষের সন্দেহের তীর আপনার ভিতরে ঢুকবে। আপনি নিজের ঘর থাকতেই বিভিন্ন আরেক জায়গায় যাবেন কেন যেখানে মানুষের সন্দেহের তীর ঢুকতে পারে? পরিষ্কার করে দেন, আবার বিয়ে করেছেন, এটা গোপন রাখল জিনা স্বামীর, বিয়ে করে গোপন রাখতে পারবেন না। আবার বিয়ে করার পর সন্তান যারা চায় না এরও জিনা কার? দুইটা হলে ভালো, একটা হলে কি? দুইটা হলে আম না, একটা হলে ভালো, না হলে এতে কি মুখস্থ করছে? তো বিয়ে করছে কেন? বিয়ে করার পরে যারা সন্তান চায় না তারা জিনা কার? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের এই নেয়ামত আল্লাহ দিয়েছেনই বংশধরা রক্ষার জন্য। আর বাংলাদেশের চাউলের চেয়ে বরকতে চাউল দুনিয়ার কোন দেশে? 11 লাখ রোহিঙ্গা ঢুকেছে, এখন 23 লাখ। বলছি ওই যে জাপান, তারপরে ইউরোপ, এদেরকে বলছি তাড়াতাড়ি এসে বাংলাদেশের চাউল খাওয়া শুরু করো, আমার দেশে বরকত বেশি না কম? আর লক্ষ যুবক কর্মক্ষম, 8 লক্ষ, সুবহানাল্লাহ, এত বড় যুব সংখ্যা পৃথিবীর আর কোনো দেশে নাই। রিমিটেন্সের চিন্তা করো, যদি রিমিটেন্স ঠিকমতো রক্ষা হয় একদিনের টাকাতেই বাংলাদেশ ব্যাংক উঠে যাবে, কারণ 1 কোটি শ্রমিক বাংলাদেশের বাহিরে কাজ করে। কয় কোটি? কথা কর না কেন, 1 কোটি। $1 করে রাখলে কয় কোটি? $1 করে যদি 1 কোটি লেবারে রাখে কয় কোটি? $1 কোটি। $1 কোটি মানে কি? 100 কোটি টাকা। সুবহানাল্লাহ, কবির না, কি বরকতি নেয়ামত আমাদেরকে দান করেছেন কে? এই জন্য সন্তান বেশি যেখানে রহমত বেশি। রাসূল বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদু, যে মেয়ে বেশি সন্তান দেয় ওই মেয়েকে বিয়ে করো যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। আবার যে পিতামাতা বেশি সন্তান দেয় ওই পিতামাতা জান্নাতি, জান্নাতি। যে পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা সন্তান হলো, 1টা হলো, 2টা হলো, স্বামী মারা গেল, স্ত্রী ধৈর্য ধারণ করে সন্তানের মুখের দিকে চেয়ে আর বিয়ে বসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই স্ত্রী জান্নাতি। আবার স্ত্রী মারা গেছে, ছেলেদের মুখের দিকে চেয়ে স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নেই, ওই স্বামীও কথা কর না কে? জান্নাতি। গোটা পরিবার জান্নাতি, ঠিক না? ঠিক। এই জন্য যে যুবক সামর্থ্যবান হয়েছে, ও যুবক অন্ধকার রুমে গিয়ে রুমটকে কোনো কাজ করো না, তোমার প্রকাশ্য আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। যারা গোপনে কবিরা গুনাহ করে এদের প্রকাশ্য গুণ আল্লাহ বরবাদ করে দেন, প্রকাশ্য সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। খবরদার, খবরদার, দরজা আটকে যা করো, দেখেন কে? কে দেখেন? মুহূর্তের মধ্যে তোমার হাতের নাগালে আসতেছে বিভিন্ন রকমের ছবি, তোমার চোখকে হেফাজত করো। আজকে হসপিটাল গুলোতে গেলে দেখবেন যুবক যুবক ছেলেদের হার্ট শেষ, চোখ শেষ, কিডনিও কেন কেন? সারাদিন এই করোনা আরো ধ্বংস হয়েছে আমাদের বাচ্চাগুলো, ঠিক কিনা? সব অনলাইন, 15 মিনিট টিচাররা পড়ায়, 45 মিনিট টিচাররা খবর নেই, বাস এই বলা হয় 45 মিনিট। বাপ মা তো দিয়ে দিয়েছে, ছেলে পড়ছে, ছেলে কি করছে? পড়ছে, বাস পড়তে পড়তে এখন নেশাগ্রস্ত মোবাইল, টিপতে টিপতে হাতের সেন্সার শেষ। এই হাতের সাথে হার্টের সম্পর্ক, এই হাতের সাথে চোখের সম্পর্ক। এই জন্য একটা উপায় আছে, হিন্দু একজন ডাক্তার, তিনি হলেন মানুষের বিভিন্ন ব্যথা বেদনার ডাক্তার, তার কাছে গেলে জিজ্ঞেস করে আপনি নামাজ পড়েন নাকি? মুসলমান রোগী বলে বেটা তুমি হিন্দু মানুষ, নামাজের খবর নাও কেন?
সে বলছে আমি দেখেছি নামাজ যারা পড়ে সব রোগের ওষুধ এখানে পাওয়া যায়। ছেলেরা যারা মোবাইল টিপে ঘন্টা সে ঘন্টা, ওরা যদি 10 মিনিট সেজদায় থাকে ওদের ব্রেন ভালো হয়ে যায়। সেজদায় গেলে আপনি সব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করেন, ঠিক না বে? ঠিক। রাসূল বলেছেন তোমাদের শরীরে 365টা জোড়া আছে, এগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে হক আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমরা সালাত পড়ো, কিছু হক আদায় হয়। দুই নম্বর বললেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এরকম দল বাংলাদেশে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কে বলছেন? ফাল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। ঠান্ডা সব, হাই হাই হাই, কত বড় হা করছে হে কামরুল, হাই এই হায়ের ভিতরে দিয়ে তো যা আছে সব ঢুকে যাবে। এই হা বন্ধ করে দিবেন, এটা বন্ধ করে দিবেন। এটা কোনো নবীদের ছিল না, এই যেটা করছে এটা কোনো নবীদের ছিল না, কারণ নবীরা ছিলেন মানবীয় দুর্বলতা ঊর্ধ্বে। এটা দুর্বলতা থেকে হয়, নবীরা হাসি দিতেন, স্নিজিং, হাসিতে রোগ বের হয়। এই জন্য আমরা কি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল। আর যে শুনলো সে কি বললো? এরপরে যে হাসি দিল সে কি বললো? ইহাদিকাল্লাহ ওই আসলে আল্লাহ তো সহ্য গোষ্ঠী ভালো করে দেখ কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহ বলে ওই আসলে বালাকুম। এটা সূরা মুহাম্মদ থেকে আয়াতের টুকরা। কি অসাধারণ আমাদের দোয়াগুলো, অনেন্দ্র সুন্দর, দুনিয়ার কারো কাছে নিয়ামত নাই। আমরা যেন এগুলো বেশি চর্চা করি, আল্লাহ তৌফিক দান করুন। পিতা মাতার খেদমত করবেন তো বেশি হায়াত চান। এক সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল বললেন পিতা মাতার খেদমত করো, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে। আরেকজন সাহাবি রাদিয়াল্লাহু এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন নিকট আত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। আমরা বললাম আগে কাকে দেব খরচের টাকা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল মাযা ইউনফিকুন, জিজ্ঞেস করা হলো কোথায় খরচ করবা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য কার হুকুম? কোনো হিসাব চাইবেন না, কারণ পিতামাতা আপনাকে এতদিন লালন পালন করেছে, কোনো হিসাব চাইনি। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পায়। আর বলবো না, এটা যে গিয়েছে ছেলেটা নাস্তিক খেতা। আমার ঠিকানা থাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের কোন সিস্টেম ইসলামে নাই, কোন ইসলামী রাষ্ট্রে বৃদ্ধাশ্রম করা জায়েজ নাই। কারণ 10 জন বুড়াকে যদি এক রুমে দেন এরা এমনি মারা যাবে, ঠিক কিনা? আর যদি একজন বুড়ার সাথে 3টা শিশু থাকে বৃদ্ধ এমনি চাঙ্গা হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? নানা নাতি হাসান হোসাইন এসে রাসুলের বুকে ঝাঁপিয়ে পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতেন। ওমর ফারুক কাদেরানো এসে দেখেন দরজার সামনে দাঁড়ানো রাসূল শুয়ে আছেন হোসাইন বুকের উপর, আবার রাসূল ঘোড়া ছেড়েছেন পিঠের উপর হোসাইন, পিছন থেকে হাসাইন ফেলছেন। ওমর ফারুক কেঁদে ফেললেন, ও হাসান হোসাইন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাহন তোমরা পেয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শিশুকে আদর করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর করছেন হোসাইনের এখানে গন্ড দেশে। আকরা ইবনে হাবেস বুখারীর বর্ণনা, ও উঠে যাচ্ছে দেখি, উঠে নাই, এগুলি বাহিরে গিয়ে দাঁড়াচ্ছে নাকি? আসলে তো অনেক রাত হয়ে গেছে, কথা কম না কেউ, 12টা পর্যন্ত টাইম। কি জন্য কে দিছে 12টা পর্যন্ত টাইম? এলাকায় চলে। কি জন্য চলবে, কি জন্য চালান আপনারা? না এখন যদি না ছাড়েন আর আসবো না এখানে। আপনার ছাত্র মিজানুর রহমান আসারি কমে দেশে আসবে, এখনই আসা উচিত তার, কিন্তু অনেক বাধা।
দোয়া করেন আল্লাহ যেন তাকে এনে দেয় আমিন হামজাও তো চলে আসে জেলের ভিতরে কোনো দোষ নাই ছেলেটা পড়ে আছে আল্লামা কাজী ইব্রাহিম কত বড় আলেম কাজী ইব্রাহিমের জুতা বহন করার লোক বাংলাদেশে পাওয়া যায় এত বড় শেখুল হাদিস সম্পর্কে আমার আত্মীয় পুরা ফ্যামিলিটা জিনিয়াস ফ্যামিলি তার আব্বা 27 দিনে 30 পারা কোরআন মুখস্থ করছে সুবহানাল্লাহ মাওলানা আব্দুল গনি কেরামতি আলিয়ার প্রিন্সিপাল ছিল তার দাদা লক্ষ্মীপুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিল 17 মাইল ঘোড়ায় করে যাইতে মাদ্রাসায় আর কোরআন তেলাওয়াত করতে করতে যেত সুবহানাল্লাহ যাইতে তিন পারা আইতে তিন পারা শেষ করত সাত মামা সাত জন বড় আলেম হাটহাজারীর প্রথম প্রতিষ্ঠাতা ছাত্র হলো তার নানা আশরাফ আলী থানবী তার বাড়িতে এসেছেন ওই নানার বাড়িতে 18 দিন ছিলেন নিজের কোটিটা উপহার দিয়ে গেছেন ওই নানার বাড়িতে বালিশও দেখে গেছেন আল্লাহ এই হাসিদেরকে তুমি মুক্ত করে দাও আমিন আমিন আসবে সময় আসছে আমাদের ঠিক না বেটি আগামীর দিন ইসলামের দিন ঠেকানোর কোনো উপায় নাই কোরআনের দিন ইসলামের দিন ইমাম মেহেদীর দিন মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হয়ে গেছে যে কোনো সময় তিনার হাতে মুসলিম উম্মাহ বায়াত নেবে আল্লাহ আকবার কইতে মন চায় না দাওয়াত পাঠাবেন তোমাদের কোনো অস্ত্র কাজে লাগবে না অস্ত্র ওঠানোর আগে আল্লাহ বিকল করে দিবেন গলায় গামছা লাগিয়ে টেনে হেসে নিয়ে যাবেন মক্কার দিকে ইসলাম মানবা না কিভাবে মানতে হয় আমার আল্লাহ জানেন কিনা জানেন কিনা এই যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার মুসলমানকে যারা মারছে বেশি এদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি খেয়াল করে দেখো মুসলমানদেরকে অল্পতে বাঁচিয়ে দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমাদের ওযু সবাই শিখছে ঠিক না বে ঠিক কি দিছে হাত দিছে আর কি দিছে মুখ দিছে আর কি দিছে নাক দিছে এগুলো তো ওযুতে নাই আছে সব আমাদের ওযু শিখছে ওযুতে আমরা যা ধুই তারাও তা ধুয়েছে আগে নাস্তিকরা বলতো ইসলামে কোনো যুক্তি নাই অপবিত্র হয় একখানে ওরা ধোয় আরেকখানে এখন ডাক্তাররা বলছে এটাই ধোয়া বিজ্ঞান সম্মত কারণে যেটা বাইরে থাকে ওটাতেই রোগের জারণ লাগে আর আমার আল্লাহ 1400 বছর আগে এটাই ধোয়ার ব্যবস্থা করেছেন আইযা কুমতুম ইলা সালাত ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম কি সুন্দর করে নিয়ম দিয়েছেন যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের চেহারাগুলো ধোও হাত কোনোই পর্যন্ত ধোও মাথা মোছো করো পা ধো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই কয়টা ধুইলে মানুষ রোগ মুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য শেরে কাছে যেখানে আমরা নাই সেখানে তাওয়াক্কুল করব কার উপর কত রকমের এই এই এখানে এসে শেরেকের গান শুনছে এই মাইকে দিনের বেলা মরণ কালে দিও দেখা হে প্রিয় রাসূল রুখো তোর সাথে দেখা করবে কেমনে রাসূল রাসূলের কাছে চাইলি কেন চাইতে হবে কার কাছে কার কাছে একজনের কাছেই চাইতে হবে আর কারো কাছে চাওয়া যাবে দেন কে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ বলছেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআল এটা আমার মধ্যে আমার বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত করবে বান্দার চাহিদা আমি পূরণ করে দেব সুবহানাল্লাহ চাহিদা পূরণ করেন নাই 7.5 কোটি মানুষের মধ্যে কম্বল পাওয়া যায়নি ঠিক না ঠিক আর এখন 18 কোটি বাংলাদেশ কম্বলের কোনো অভাব না ফলের কোনো অভাব না রাজশাহীর ফলগুলো যদি ঠিকমতো রক্ষা করা হতো সারা বাংলাদেশে ফল দিয়ে চলতে পারত ঠিক কত ফল নষ্ট হয় কত ফল বিভিন্ন জায়গায় তছরুফ হয়ে যায় ঠিক কি না টমেটোর সিজনে টমেটো এত নষ্ট হয় যেটা দুনিয়ার কোনো দেশে এত নষ্ট হয় না কোনটা নষ্ট হয় না কৃষকদের কোনো দাম নাই মধ্য শর্ত ভোগীরা সব খেয়ে যায় ঠিক না বেটি মধ্যখানে একটা দালাল গ্রুপ আছে এগুলো সব খেয়ে যায়
ক্রিকেট সুন্ডকট সুন্ডকট সুন্ডকটরা আবার হজে যায় দুই দিন পর উমরা যায় কইলাম কে ভাই আপনি কি ব্যবসা করেন কয় হুজুর আলুর ব্যবসা বিরাট লাভ হইবা কেমনে লাভ হলো কই যে দেখছেন না হঠাৎ করে 12 টাকা থেকে 40 টাকা হয়ে গেছে একটু আল্লাহর ঘর দেখা করে আসি ওখানেই বড় শয়তানগুলো আছে আছে না আছে কথা বল না কে আছে ওই যে হাজিরা পাথর মারে এই শয়তানগুলো এই শয়তানদের ঘরে এসে তুই কি রোমরা করতে যাস ঢাকায় এক ছেলে কয় আমার দাদা হজে গিয়া বড় শয়তান হয়ে আছে আমি কইলাম কি কয় আগে দেখতো বাংলা সিনেমা হজের থেকে ইংরেজি সিনেমা দেখে ওই মানুষের পয়সা মেরেছে হারাম খোর ঠিক না বা ঠিক হালাল পয়সা লাগবে মালবাসুহু হারাম মাতআমুহু হারাম ফান্না ইস্তাজাবু লাহ একজন মক্কার সামনে বলছে রব আতিনি কাদা 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কাপড় হারাম গুজিয়া বিল হারাম হারাম খেয়ে সে শরীর করেছে ফান্না ইস্তাজাবু লাহু কিভাবে তার দোয়া কবুল হতে পারে কোন হারাম করার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আর আপনি দেশে ফরজিয়া নফলের জন্য টানাটানি করেন কেন ওমরা যদি কেউ সারা জীবন না করে গুনাহগার হবে না কিন্তু আপনার বলির পাশে যে না খেয়ে মরে আপনার ইমানই থাকবে না ঠিক কি না আপনার বাড়ির পাশে যেই মেয়েটা কাপড় নাই ওই মেয়েটাই কাপড় দেয়া সুন্নত না নফল কথা বলেন যার বাড়ি নাই বাড়ি করে দেয়া সুন্নত না নফল তো আপনি ফরজিয়া নফল রে এটা আদায় করেন কেন ওই যে এক লোক শুনেছে মাথায় পাগড়ি বানলে খুব সওয়াব খেতের ভিতরে নামাজের ওয়াক্ত হয়েছে লুঙ্গি খুলে মাথা বেঁধে লইছে গেছে কি গেছে কি এই হলো আমাদের অবস্থা এত টাকা খরচ করে বাহিরে যান উমরায় যান ঠিক আছে একবার যান জীবনে হয়ে যায় আমার নবী একবার করেছেন উমরা একবার হজ আপনি কোত্থেকে এত বড় ফরজগার হয়ে গেলেন হাজার হাজার মানুষ খেতে পায় না ঠিক না ঠিক কত কষ্টে দিন কাটায় স্কুলগুলোর বেতন কত দেখেন এক এক স্কুলে বেতন নেয় 2 লক্ষ 2.5 লক্ষ ভর্তি ফি টাকা কি চাবায়া খাও ওই ইন্ডিয়ার মমতা থেকে শিক্ষা নাও মমতা স্কুল প্রাইভেট স্কুলের সব টিচারদেরকে ডেকে আনস কমিটি সহ জিজ্ঞেস করছে আপনার স্কুলের বেতন কত 50,000 কি আপনি কি টাকা কি চাবায়া খান 50,000 নেন তো আপনি কত সব ধরে এনে 15,000 এর ভিতরে লিমিট করে দিয়েছে এর বেশি নিতে পারবেন না আর আমাদের এইগুলোর কোনো খবরই নেই ঠিক না ঠিক যেমনে খুশি যে যেমনে নিতে পারে লেখা নাই পড়া নাই সবারে পোলাপান থেকে টাকা নিয়ে বেড়ায় আসলাম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ভালো প্রতিষ্ঠানগুলো হারিয়ে যাচ্ছে আমরা বেছে বেছে যে প্রতিষ্ঠানে কোরআন শিখতে পারবে সেই প্রতিষ্ঠানে আমরা দেবো রাজি আছে না নাই তাহলে ঐশীর মতো টাকা তৈরি হবে না পিতামাতার কাছে টাকার জন্য হাত বাড়াবে না যখনই সে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তার চরিত্র ভালো করে দিবেন কে আল্লাহ পিতামাতাকে দেখলে সে দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পিতামাতাকে দেখলে সে নত হয়ে যাবে কারণ আমার আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে পিতামাতার স্থান পিতামাতার উপর যে স্থান করবে না তার সেজদা কবুল হবে ভালো আছেন তো আপনারা ভালো আছেন আল্লাহ কবুল করুন আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে আপনাদের মেশিনও খুব ভালো শরীরও খুব ভালো মাঝে দিয়ে যে এটা কই এটা তো গেছেই এটা ওই যে কই এটা ও থাক এবনর্মাল না আল্লাহকে নর্মাল করে দিন আমার কিশোরগঞ্জে গেলে একটা লোক আসে ও 15-20 মাইল হেঁটে যায় একটু মুখটা একটু কথা ঠিক মতো ফুটে না আমাকে কিন্তু ওই যে রমজানের রোজার শেষে গাইতেই হবে কিন্তু সে ওখানে আসে ওটা শোনার জন্য আল্লাহ এদেরকে কবুল করেন আমাদের এই যে সুন্দর আসরটি সব দল আমরা একসাথে ঠিক না বেটি এইভাবেই যেন সমাজ জীবনে আমরা কার হুকুম মানতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন মেরাজের প্রথম শিক্ষা আল্লাহর সাথে কাউকে শরীক করব না পিতামাতার খেদমত করব রাজি আছে তো কারা কারা আছেন একটু হাত তুলে দেখায় দেন আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন আরো চিৎকার করে বলি আমিন এরপরে বড়দের শ্রদ্ধা করব হোক হিন্দু হোক অন্য ধর্মের হোক বেনেবাজি
মুরুব্বি দেখলেই শ্রদ্ধা করব শিশু দেখলে আদর করব এটা আমার নবীর বেরিয়া আপনি যদি নবীর উম্মত থাকতে চান মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবিনা লাইসা মিন্না যে শিশুকে আদর করলো না মুরুব্বিকে শ্রদ্ধা করলো না সে আমার দলেরই না ঠিক না বেটি এইজন্য আমরা রাসূলের দলে থাকতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক একটা প্রতিষ্ঠানের নাম শুনেছেন আমার প্রিয় মাওলানা আছেন তারপরে মিজানও আছে আলহামদুলিল্লাহ ওর নাম দিয়েছি আমি মিজানুর রহমান কেশরী কেশরী আলহামদুলিল্লাহ বলে অত্যন্ত সুন্দর বলে আমার ইসমাইল ভাইয়ের কণ্ঠ সুন্দর দোয়া বোধ হয় আপনারা চান না জি জি একটু দোয়া করে দেন এটা দোয়া করবো আপনারা চাইলে আমি করবো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কেউ চাইলে তিনি দোয়া করে দিতেন হ্যাঁ ঠিক আছে হয়েছে তো অনেক কাজ করে দোয়া মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা বলেন মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেত ঠিকানা আল্লাহ কবুল করো আল্লাহু আমিন سبحان نبينا محمد وعلى آله وصحبه أجمعين بانغرا شركري بطميك بدلائي রাজশাহী নওগাঁ মহাসড়ক জেলা সীমান্ত হতে এক কিলো পশ্চিমে এই মহানন্দা এই মান্দার এই প্রান্ত থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন আজকের জীবনের আজকের এবাদত সারা জীবনের এবাদত আপনার শাহী দরবারে কবুল করুন তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দিন বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে ডেকেছেন সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দিন এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে সবার আর ওয়াহিদ সোয়াব পৌঁছিয়ে দিন বিশেষ করে আদরণীয় সোহাগিনী মা সবচেয়ে আদরের পিতা যাদের নাই পিতা মাতার জীবনের গুণা মাফ করে দাও পিতা মাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো নেক আমলের তৌফিক দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই মাহফিলে একজন যে সোনার টুকরা ছেলেরা করলো কষ্টার্জিত পয়সা থেকে যারা উপার্জন করে এই মাহফিলে ঢেলে দিল কেয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও এই মাহফিলে যত ভাই বোন এসেছেন সবাইকে তুমি কোরআনের হেদায়াত দান করে দিও যত দূর থেকে এসেছেন তত বরকত দিয়ে দিও নিরাপদে তাদের বাড়ি পৌঁছে দিও এই মাহফিল ওসিলা আমাদের জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো সেই সাথে সকল এমপি মন্ত্রী চেয়ারম্যানদেরকে ইসলামের জন্য কবুল করো আমার ভাই মুখলেসুর রহমানকে তুমি কবুল করো ওসমান গনি ভাইকে তুমি কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে সুন্দর কথা বলেছে আমার প্রিয় ইসমাইল হাসান ভাই ইসমাইল আলম আল হাসানি ওনার হায়াত তুমি দারাজ করে দাও বড় সুন্দর বলেছে মিজানুর রহমান তারও হায়াত তুমি দারাজ করো তাদের এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা এসেছে মা হামজা প্রিয় সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো তাদের ঈমান দান করো আমাদের মা বোন যারা এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো নিঃসন্তানের মুখ থেকে সন্তান দিয়ে ভরে দাও এই এলাকার সকল হিন্দু ভাই বোনদেরকেও ইসলামের জন্য কবুল করো প্রশাসনের ভাইয়েরা কত কষ্ট করে মাসকে মাস পুলিশ ন্যাব ভাইয়েরা বাড়ি যেতে পারে না আল্লাহ আমাদের এই বাহিনীকে তুমি কবুল করো বর্ডার গার্ডদেরকে তুমি কবুল করো আল্লাহ আমাদের এসপিডিসি সকল পর্যায়ের সরকারি অফিসারদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানকে কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য কবুল করে নাও এই ময়দানে যত আলেম এসেছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও আল্লাহ আমার নাদিরুজ্জামান ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দিও আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন জিহাদি চাচাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো তার সাথে আব্দুস সুমান চাচাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো
একে আমি ইউসুফ সাহেবকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আন্দোলনের সব নেতাকে তুমি maaf করে দাও আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দলে শামিল করে দাও আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ মুসলমান না করে তোমার কাছে নিও না মিডিয়ার যতগুলো ছেলে এসেছে তাদেরকে সহি সালামতে পৌঁছার ব্যবস্থা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত পরিশ্রম করে একটা মাহফিল তারা সফল করে এদের কোনো কমতি থাকলে তুমি তোমার রহমত দিয়ে সেটা ভালোভাবে করে দিও ইসমাইল ভাইয়ের প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নিও মিজানের প্রতিষ্ঠানকে কবুল করে নিও আল্লাহ মিজান আনসারকে দেশে আনা দাও হামজাকে তুমি মুক্ত করার ব্যবস্থা করে দাও আল্লাহ কাজী ইব্রাহিমকে মুক্ত করে দাও আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নেই দুর্ভিক্ষ থেকে সারা দুনিয়াকে হেফাজত করো বাংলার মাটিকে তুমি হেফাজত করো আল্লাহ সকল দলের সকল ভাইকে ইসলামের জন্য কবুল করো মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল